शमी चिलो ओगो सकाल जाई छो अरे घरे रे बाईरे छे यो ना जानो बीबी के जाई बोले मनोजोग सरकार सुनबे स्वामी जंगले गार गाते गिएछे আমি হাত দেখাবো বন্ধ করবে বলেছি ঠিক আছে স্বামী জঙ্গলে গাছ কাটতে গিয়েছে আর বিবিকে বলে গিয়েছে তুমি যেন ঘরের বাইরে যাবে না আর সেই বিবি কেমন নামাজে ছিলেন আর স্বামীকে কেমন ভাবে সেবা করতেন কবি ছন্দের ভাষায় লিখছে একটু মনোযোগ সহকারে শুনুন কথা বলেন না একটু চুপচাপ মেনে থাকুন কবিকে লিখছে মনোযোগ সহকারে শুনে থাকুন একটু মনোযোগ সহকারে শুনবেন দুটো ভাই খেলা করছিল খেলতে খেলতে ছোট ভাইটা পুকুরে পড়ে গিয়েছে বড় ভাইটা দৌড়ে গিয়ে তার আম্মিজানের কাছে খবরটা পৌঁছে দিল যে আম্মিজান আমার ছোট ভাইটা পুকুরে পড়ে গিয়েছে আমি তোলার চেষ্টা করেছি আমি তুলতে পারিনি তুমি একটু যাও সেই বিবি বাইরে যেতে যাবে আর স্বামীর কথা মনে পড়েছে আহারে আমার স্বামী তো বাইরে যেতে বারণ করেছে আমি কিভাবে বাইরে যাব আর ছোট্ট মানিকটাকে পুকুর থেকে তুলবো মা কিছু না করতে পেরে শুধুমাত্র একটা জানালা কানা খুলে দেখে সেই ছেলের মরণের দৃশ্যকলা তাকিয়ে দেখছে আর চোখের পানিতে বুকটা ভেসে যাচ্ছে কিন্তু বাইরে যেতে পারছে না হ্যাঁ আর আমাদের ঘরে একটু লক্ষ্য করেন দিন দেখি যদি আমার ভাইরা বলে যায় যে আমি যতক্ষণ না বাড়ি আসবো তুমি যেন ঘরের বাইরে যাবে না আর সেই ভাবি যদি হাঁস কিংবা একটা মুরগি থাকে আর একটা শিয়াল এসে যদি হাঁস কিংবা একটা মুরগি টেনে নিয়ে যায় ও ভাবি ঘরে থাকতে বাপ হ্যাঁ ঘরে থাকা লাইন নেই কায়দা করে কোমরে আঁচলটা গুঁজে ওই শিয়াল মুরগি নিয়ে যত জোরে দৌড়াবে আমার ভাবিও পিছন পিছন তত জোরে দৌড়াবে বলে আমার ডোবের থেকে মুরগিলে হজম করবা ওই মুরগি কেড়ে তারপর আমি ভাত রান্না করবো বলতে পারেননি এই গ্রামের মানুষ কেউ আমার সাথে ঝগড়া করে পারে না তুমি ওই শিয়াল বাবা মুরগি নিয়ে দৌড়াবে ওই মুরগি কেড়ে তারপর আমি অন্য কাজে হাত দেবো বুঝতে পারেননি তো মাশাল্লাহ এদিককার মা বোনেরা স্বামীকে সেবা করে আমি আগেই বলেছি স্বামীর পায়ে যদি পায়খানা লেগে থাকে এরা মাথার চুল দিয়ে পরিষ্কার করে এরা খুব ভালো যা বলছে আমাদের অভিজ্ঞতার কথা কবি কি লিখছে মনোযোগ সহকারে শুনতে থাকুন স্বামীর আদেশ বাইরে যেতে পারছে না আর ছোট্ট মানিকটাকে তুলতে পারছে না মা কিছু না করতে পেরে শুধুমাত্র দুরাকাত নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে কাটা কাটা করছে বুঝতে পারেননি তারপর প্রিয় কবি কি লিখছে মনোযোগ সহকারে শুনে থাকুন সন মারা গিয়েছে কিছু না করতে মেরে দুরাকার নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে কাটা কাটা করছে আর আমাদের ঘরে যদি কিছু একটা মারা যায় যদি ছাগল গরু কিছু একটা মারা যায় তখন কি বলে বলেন তিনি বলে এত লোকে ছাগল গরু আছে আল্লাহ চোখে দেখতে পাই না ঠিক আমারটাই দেখতে পেয়েস বুঝতে পারেননি তো মাশাল্লাহ এদিককার মা বোনেরা যদি কিছু একটা মারা যায় এটা সব তো নামাজ পড়ে এটা তাহাজ্জতের নামাজও কাজা নেই বুঝতে পারেননি যা বলছে আমাদের অধিকার কথা কবি কি লিখছে মনোযোগ সহকারে শুনে থাকুন Yeah.
বড় ভালো বাসা সহজ তার দুটি ছেলে বলবো স্বামীকে আল্লাহ একটু বলে আমার স্বামী তো দুটো সন্তানকে বড়ই ভালোবাসতো স্বামী যখন জঙ্গল থেকে বাড়ি ফিরে এসে ছোট্ট ছেলের খবর নেবে তখন আমি মা কি করে জবাব দেব যে তোমার ছোট্ট সন্তানটি মারা গিয়েছে হ্যাঁ সারা দিন পরে জঙ্গল থেকে স্বামী বাড়ি ফিরে এসেছে তখন সেই বিবিকে স্বামীকে হাসি মুখে সেবা করছে হ্যাঁ কারণ স্বামী খাটাখাটনি করে কষ্ট করে বাজার থেকে এসেছে আগে স্বামীকে সেবা করে নেবে তারপর মরণের কথাটি বলবে বুঝতে পারেননি আর এই গরমের সময় গিয়েছে যখন ভাবিরা যখন রান্না করেছে এই গরমের সময় আর ভাইরা বাড়ি এসে যখন একবার ছাড়া তিনবার পানি চায় তখন কি বলে হ্যাঁ বলে তোমার চোখে 40 সাইজ না 45 সাইজ হ্যাঁ কলসিতে পানি ঢেলে গিলতে পারছো না হ্যাঁ তো মাশাল্লাহ এদিককার মা বোনেরা খুব ভালো গ্লাস নিয়ে দরজার ধারে দাঁড়িয়ে থাকে স্বামী আসে স্বামী আসার খবরটা যদি একবার পায় আগে গালে তুলে খাবিয়ে দেবে তারপর পরে কথা হবে এদিককার মা বোনেরা খুব ভালো যা বলছে আমাদের অভিজ্ঞের কথা কবি লিখছে মনোযোগ সহকারে শুনে দেখুন তুমি বাজারে চলে যাও কাপন কিনে আনো আজকে তোমার ছোট্ট সন্তানকে দাপন করতে হবে তখন সেই বিবি বল স্বামী বলছে আমার সে মরা ছেলেটা কোথায় রাখা আছে আমার সঙ্গে করে একটু নিয়ে চলো তখন সেই বিবি ইশারা করে দেখিয়ে দিয়েছে যে ওই যে পুকুরে ওখানে মারা গিয়েছে ওখানে চলে যাও স্বামী ওখানে গিয়ে কি ঘটছে কবি ছন্দের ভাষায় লিখছে একটু মনোযোগ সহকারে শুনে দেখুন তুমি আমার সাথে মিথ্যা কথা বলেছো না আমার সাথে মজা করেছো এই তো ছোট্ট সন্তান দুনিয়ার জমিনে এখনো বেঁচে আছে তখন সেই বিবি বলছে আমার এই নিজের চোখে দেখা এই সন্তানটি মারা যেতে এ কিভাবে জিন্দা হয়ে যায় আমি মা আমি তো বুঝতে পারছি না হ্যাঁ তখন সেই বিবিকে আল্লাহ পাক স্বপ্নের মাধ্যমে কি বলছে কবি ছন্দের ভাষায় লিখছে মনোযোগ সহকারে শুনে দেখুন আর একটু জোরে হোক সুবহানাল্লাহ কেন তুমি স্বামীর আদেশ মেনে ছেলে করেছিলে আমার ভয় তুমি স্বামীর আদেশ মেনে ছেলে করেছিলে আমার ভয় তাই আমি দয়া করেছি গো বিপদের স্বামীর আদেশ মেনেছিলে আর আমি আল্লাহ আমাকে ভয় করেছিলে তাই তোমার বিপদের সময় ছোট্ট সন্তানকে উপহার দিলাম আর আমাদের ঘরে আল্লাহ পাক দয়া করে না কেন বলেন দিনি হ্যাঁ যে কড়ায় তেলাপিয়া মাছ ভেজে খাচ্ছি সেই কড়ায় স্বামীর মাথা ভেজে খাচ্ছি বুঝতে পারেননি তাহলে আমাদের ঘরে দয়া করবে বলে মনে আছে হ্যাঁ শেষ ছন্দে প্রিয় কবি কি বলছে একটু মনোযোগ সহকারে শুনে দেখুন ফিরে এলো
বলে সাজতে খাবে এমন ইমানদার সিজাজু বলে সাজতে খাবে এমন ইমানদার শশীকে কে কদ গলা রে মা শশীকে কে কদ গলা রে মা সঙ্গে যেরকম সম্পর্ক আছে তেমনই তোমাকে স্বামীকে সেরকম সম্পর্ক রাখো। হ্যাঁ, মেয়েদের চারটে কাজ আল্লাহ দিয়েছে সহজে জান্নাতে যাওয়ার রাস্তা। আল্লাহ পাক চারটে কাজ আল্লাহ দিয়েছে মেয়েদের সহজে জান্নাতে যাওয়ার রাস্তা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া, তিরিশটা রোজা রাখা, পর্দা করা আর স্বামীর সেবা করা। এই চারটে কাজ যে মহিলা করতে পারবে আমার আল্লাহ পাক তাকে জান্নাতে দিয়ে দেবে। জোরে হোক না সুবহানাল্লাহ। তো মাশাআল্লাহ, আমি আগেই বলেছি এদিককার মা বোনেরা বিনা পর্দায় বাইরে যায় না, এদিককার মা বোনেরা বিনা পর্দায় বাইরে যায় না, যদু বা বোরকা না থাকে অন্তত একটা শিলা চটের বাস্তে একটু হাঁড়ির কালি মেখে যায়, তাই তো? হ্যাঁ, এদিককার মা বোনেরা খুব ভালো, যা বলেছি আমাদের অভিজ্ঞতার কথা। একটু তকবীর দাঁড়ান, এই তকবীর সাউন্ড আসতে গিয়ে আসতে হয়ে গেলে হবে না। এইবারে তোমাদেরকে নিয়ে কালাম পরিবেশন করব। হ্যাঁ, এখানে টাকা রেডি, যে সব থেকে জোরে বলতে, এবার বলতে হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কি বলতে হবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, পরবর্তী শিল্পীর মুখ থেকে শুনে রাখুন, আমি যখন আসব কালাম পরিবেশন করব। হ্যালো, রাত হয়ে যেতে অনেকে অনেকে বলছে কতক্ষণ হবে কতক্ষণ হবে, ইনশাল্লাহ এক থেকে দেড় ঘন্টা আমাদের সমাপ্ত হবে।